আল্লাহ আমি বাঁচবো কিনা আগামী বছর, তা আল্লাহ বলতেছে বাঁচো চার না বাঁচো তাতে কি আসে যায়? অ্যাডভান্স মাফ, অ্যাডভান্স অ্যাডভান্স যদি না বাঁচোস তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে। আর কি চান? এর চেয়ে বড় সাজগর কোথায় চান? তো জিন্দেগিটা দিছেন সাজানের, আমল দিছেন সাজানের জন্য। আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায় দিতে, তাহলে আমি যা যা বলি তা তা আমাকে আইনা দিতে হবে, সাজায় দিব, চোখ লেগা যাবে আপনার কি সাজায় দিলাম। মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয়, দেখা বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বলতে তো পারি না কিন্তু নিজের মনটাকে বলি যে এই লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো, আজ পর্যন্ত কোন দামি এলাকার বাসের অর্ডার তো দিল না, যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন, ওই দামি বাস এত সুন্দর এটা আমার কবরে দিয়া দিও কমসে কম এতটুকু, কবর তো সাজাইলাম। কথা শেষ মেরে দোস্ত আসেন, আল্লাহ সুযোগ দিছে এখনো পাঁচটা রাত্র আমাদের হাতে আছে, আজকের রাত্র আছে, কালকের রাত্র আছে, শনি রবিবারের রাত্র, সোমবারের রাত্র, মঙ্গলবারের রাত্র, বুধবারের রাত্র, বরং ছয়টা রাত্র আছে বৃহস্পতিবারের রাত্র, ছয়টা রাত্র আমাদের কাছে আছে, তারপরেও তিনটা দিন আছে আয়ামে তাশরিক। আমি আজকে অন্য আজ করবো না, এতটুক করবো আপনাদের পায়ে হাত দিয়া, বিশেষ করে যুবকদেরকে বলবো আসো কমছে কম এই ছয়টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে, এক রাত্রে 83 বছরের সাজ হবে, এক দিনের রোজায় 1 বছরের সাজ হবে, প্রতিদিনের আমল 1 বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে। আসেন সবাই পায়ে হাত রেখা বলে, হাত জোর করে বলে আসেন, এই রাত্র গুলাকে কাজে লাগাই, ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে। ফজরের আজান হয়ে যায় এখন 3:45, ওক্ত 3:45 দিকে হয়ে যায়, আজকে ওক্ত পুরো 3:45, 3:45 আজকে ফজরের ওক্ত, যদিও 10-15 মিনিট পরে আজান দেয়, ওক্ত আজকে 3:45 হয়ে যাবে, ছোট রাত্র, পুরো রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত, 11টা 12টার মতো মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে লাগাও লাগান আল্লাহ আল্লাহ, আর বলতে থাকেন আল্লাহ রসুল বলছে কি পড়বা, তসবি পড়েন, তালিল পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, দুরুদ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া করেন, ইস্তিগ মাফ চান, চোখের পানি ঝরান, 11টা 12টা আগে তো ঘুমই হয় না, তারপরে ঘরে যায় আরাম করেন, ফজর উঠা বাজমাক পড়েন, এশা বাজমাক পড়েন। আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো, রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো, আমি পায়ে ধরা বলবো, আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই, আমি আল্লাহর জন্য ধরবো কারো জন্য না। আসো কমছে কম আয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই, কি যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা? যুবকদেরকে বলতেছি বুড়াদেরকে না, পারবা না? কে কে অঙ্গীকার করতে পারবা দেখি, অঙ্গীকার কিন্তু আমরা নামাজ ছাড়বো না বা জামা, আল্লাহ কবুল করো, রাত্র এবাদত করি, এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই। ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার মন বলে মুসলমান যদি 4 মাস গুনা না করতো 4 মাস, তাহলে 8 মাসের বোঝা মুসলমানকে কোনো ক্ষতি করতো না। মুসলমান যদি শুধু 4 মাস গুনা না করতো, কয় মাস? 4টা মাস যদি গুনা না করতো, আরবাত মিনহা হুরুম,
হারাম চার মাস আল্লাহ 12 মাসে বছর বানাইছেন ফমিনহা আরবাতুন হুরুম চার মাসকে আল্লাহ হারাম বানাইছেন জাহেলিয়াতের যুগে পর্যন্ত যেই সময় দ্বীন ছিল না ধর্ম ছিল না কুরআন ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না আসেন নাই ওই সময় পর্যন্ত জাহেলিয়াতের লোকেরা এই চার মাস গুনাহ করতেন না রজব যিকাদা যিলহজ্জা মুহররম এই চার মাস গুনাহ করতেন না আকশে ঝগড়া হতো না বিবাদ হতো না কাটাকাটি হতো না মারামারি হতো না চুরি হতো না ডাকাতি হতো না ছিনামি হতো ছিনাছিনি হতো না জিনা হতো না কোনো গুনাহ হতো না সব চুপ করে বসে থাকতেন অথচ জাহেলিয়াতের অজ্ঞতার যুগ আর আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ লানত আমাদের জিন্দেগির আজকে বলে বিজ্ঞান সম্মত যুগ আজকে বলে সব এডুকেটেড লানত আমাদের জিন্দেগির যদি চার মাস গুনাহ না করতে এই চার মাস আরে চার মাস বাদ দেন 13 দিন যদি এই উম্মত গুনাহ না করতে 13 দিন জিলহজের 1 তারিখ থেকে নিয়া 13 তারিখের আসর পর্যন্ত যেই পর্যন্ত আমরা 9 তারিখ সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত তলবিয়া পড়ি এই 13 দিন যদি এই উম্মত গুনাহ না করে আল্লাহকে দেখায় দিতে পারত আমার জাতি যদি 13 দিন গুনাহ না করত 13 দিনের জন্য যদি সরকারিভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ থাকত সমস্ত চ্যানেল বন্ধ থাকত 13 দিন গুনাহ করব তাইলেও মনে হয় আমাগো মাটি ফাইটা আমার বিশ্বাস মুস্কার আম্বরের গ্রান বাহির হইত আল্লাহ রাখা ভান্ডার মাটি ফয়রা বাহির হইত মেরে দোস্ত এই জন্য আপনাদেরকে বলি কথা তো ওই পর্যন্ত পৌঁছানো যাবে না কমসে কম যতটুক পারি অতটুক পায়ে দুরা বলি আসেন এবাদতে রাত্র কাটাই দিন কাটাই আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে ভুল প্রচলন জানি না ওলামায়ে কেরাম রাগ হয়ে যাবে কিনা রাগ হয়ে যাবেন হুজুর বলবো ভুল প্রচলন আমাদের দেশে যে 9 তারিখ সকাল থেকে তালবিয়া 13 তারিখ আসর পর্যন্ত এটা ওয়াজিব তালবিয়া কিন্তু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়া সর্বক্ষণ যখনই মনে ওঠে তো তালবিয়া পড়তে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা ছিল তরতি যে প্রত্যেক ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে রোডে ঘাটে সর্ব জায়গায় তালবিয়া করবে আর বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মালিক তুই বড় কিন্তু আমাদের দেশের ওটা হলো ওয়াজিব ওয়াজিবটা হলো 9 তারিখ ফজর থেকে আর 13 তারিখ আসর পর্যন্ত একবার উচ্চ স্বরে পড়া কি ওটা কি ওয়াজিব আর সুন্নতের তরতিব হলো জিলহজের চাঁদ দেখার সাথে সাথে যেখানে যাও তলবিয়া মনে মনে পড়তে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বাজারে পড়ো রোডে পড়ো ঘাটে পড়ো সব জায়গায় পড়ো এরকম পড়ো যে আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাইকা বলতে পারে দেখ কেমনে পড়ে যেমন যুবক সেজদা গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে দেখ কেমনে সেজদা করে কার পায়ে করে আপনার পায়ে কে যুবক যুবক তারপরে আল্লাহ বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক যুবক সব কিছু বিসর্জন দিয়ে তুই আমার কুদরতি পায়ে মাথা ঠাকায় দিলি খান্তা হাবদি হাক্কা তুই আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি সেজদা কোথায় উঠায় দিল সেজদা কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে পারতাম যদি জাদু যদি জানতাম মন তো এটাই চায় যে বাংলাদেশের যুবকদেরকে নাচায় দিই
বুঝিয়ে দিই ওদেরকে যে আল্লাহ চায় কি কতটুকু আল্লাহ দামি বানাইতে চায় আর আমি কতটুকু দামি হইতে চাই এজন্য মেরে দোস্ত আমাদের দেশের ভুল প্রচলন এটা ছিল 9 তারিখ ফজর থেকে পড়বে 13 তারিখ আসর পর্যন্ত না তলবিয়া 1 তারিখ সকাল থেকে চাঁদ ওঠার সাথে সাথে শুরু করা চাই এটাই ছিল সুন্নাত এটাই ছিল তরতিব প্রত্যেক ব্যক্তি চলতে ফিরতে এই 13 দিন কোনো কাম নাই কাম একটাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়ব তো ইনশাআল্লাহ গুনার কাছে 13 দিন যাব রাত্রটা ইবাদত দিনটা ইবাদত 13 দিন পর্যন্ত গুনাহ করব ইচ্ছায় গুনাহ করব কিন্তু এই গুনাহ গুনার থেকে বাঁচতে হলে দুটা কাম করলে অনেকটা বাঁচা যাওয়া যাবে একটা হলো ঘরের টেলিভিশনটা আজকে অফ করে দিতে হবে কমসে কম 13 তারিখের আগে এটা আর খুলবো না বলবেন তাহলে দুনিয়ার খবর জানমু কি করে ঠিক না এটাই তো প্রশ্ন কি এটাই তো দুনিয়ার খবরটা কি করে জানবো ঠিক না এটাই তো প্রশ্ন আচ্ছা আপনি বলেন দুনিয়া যদি কোনো কিয়ামত আয়া পড়ে তাহলে কোনো বড় খবর হয় তা আপনি কি জানবেন না কি আপনারটা বন্ধ দেখে কি আরগুলো তো খোলা আছে কোনোটা খোলা না থাকুক স্যাটেলাইট তো খোলা আছে কোন না কোনো ভাবে তো আসবে আপনার কানে না আসবে না তুফান আসবে আর আপনি জানবেন না এটা তো হবে না ঠিক না কি তো প্রশ্নের জবাব হলো তো খবর যদি বিশেষ কিছু হয় আর এই ছোটখাটো খবর না দেখলো তো হয় কুরআন তো সবচেয়ে বড় খবর এক আল্লাহওয়ালার জিজ্ঞাসা করছে কি করিস পেপার পড়ি কেন একটু খবর টবর নেওয়ার জন্য তোরে আর চেয়ে বড় খবর বলবো বলে সেটা আবার কি ইন্নাল আবরার ফি নাঈম শুন নেককার জান্নাতে যাবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর বদকার চিরদিনের জন্য জাহান্নামে যাবে আর চেয়ে বড় খবর কি চাস তুই দুনিয়ার খবর আরে 13 তারিখ খবর না শুনলে কি আসে আর যায় এই জন্য টেলিভিশনটা যদি বন্ধ রাখতে পারেন অর্ধের গুনার থেকে বেঁচে যাবে আরেকটা আছে লোকে এটাকে যদি নেটের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি আরেকটা কি আছে লোকে আছে লোকে মোবাইল বললাম না সবার সাথেই আছে ঠিক না আরেকটা সাথে আছে ঠিক না হ্যাঁ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো জোর হাত বলবো আমি তোমাদের ভালো চাই খারাপ চাই তুমি দেখবে এই 13 দিনের কুরবানি 13 তারিখের কুরবানির ভিতরে তোমাকে কি মেলে এই 13 তারিখ পর্যন্ত নিজেকে নেট থেকে বিচ্ছিন্ন রাখো এই কটা দিনের জন্য 13 তারিখের পরে খুব চেট করো যত চেট করতে মনে চাই কিন্তু 13 তারিখ পর্যন্ত করো না পায়ে হাত দিয়া বলি নেট থেকে নিজেকে বিচ্ছিন্ন করো তাহলে গুনার থেকে বেঁচে যেতে পারবে হ্যাঁ বাকি যদি ভুলে হয়ে যায় এই উম্মতের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে রেখা গেছেন আমাদের দিকে চায়া না বন্ধুর দিকে চায়া বন্ধুর চোখের পানির দিকে চায়া কান্নার দিকে চায়া ভালোবাসার দিকে চায়া বন্ধুত্বের দিকে চায়া হাবিবিয়াতের দিকে চায়া আল্লাহ আগেই ঘোষণা দিয়া দিয়েছেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান আপনার উম্মতের থেকে ভুলত্রুটি রুটি মাফ করে দিলাম কোন উম্মতকে মাফ করেন না আমাদের জন্য মাফ ইচ্ছা ছাড়া যদি হয়ে যায় তো ওটা মাফ করবে আল্লাহ এই জন্য আসেন কমসে কম এই কয়েকদিনে আমলে এটা সাজ নিজেকে সাজায় নেই আল্লাহ সাজায় অস্তিত্ব দিছেন সাজা যাইতে হবে আর আমল দিছেন এই ছোট জিনিস জীবনটাকে সাজানোর জন্য বস্তু দিছেন কাটানোর জন্য বস্তু দিছেন কাটানোর জন্য আমল দিছেন নিজেকে সাজানোর জন্য সাজায়া যাওয়ার জন্য সাজায়া নাইলে কেন কবি বলবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি
এসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন তখন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে আর আমি হাসব কারণ আমার সাজ হয়ে গেছে সাজ কি সাজ হয়ে গেছে শুধু শুধু তো কবরে বলবে না নমকা নউমাতিল আরুস এটার ভিতরে একটা ইঙ্গিত আছে তোমার সাজ দুলাকেও হার মানায় দিছো তোমার সাজ দুলহামকেও হার মানায় দিছে বিদায় ঘুমাও 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 এটা সাজের ইঙ্গিত কি সাজ সাজে গেছে এইজন্যই আমল সারা বছর পারি না এইজন্যই আপনাদেরকে আমি আগের 5 দিনের দেখাইলাম 5 দিন ধরতে পারলো যথেষ্ট যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে প্রত্যেক রাত্র 83 বছর 5 রাত্র কত 6 রাত্রে কত হবে 6টা কত 6টা 48 না ঠিক আছে 480 বছরের কাম হয়ে যাবে সাজ হয়ে যাবে কত হ্যাঁ পুরা 10 রাত হইলে 830 বছরের সাজ হয়ে যেত এখানে 480 বছরের সাজ কমপ্লিট আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমরা যারা মুরব্বীরা আছি আমরা এটা চালাই আমাদের এলাকার ভিতরে যুবকদেরকে বুঝাই ধমক দিও না ভালোবাসা দিও ভালোবাসা আজকে সবাই বুঝায় অভিযোগ করে রাগ হন না কিন্তু তাবলীগ ওয়ালা রাগ হয়ে যাবেন না আমারে বাদ দিয়া দিবেন যে আপনি তো তাবলীগ আলাই না দমকে কাউকে বুঝান না আদর করে বুঝান মহব্বত দিয়ে বুঝান যুবকদেরকে মহব্বত দিয়ে বুঝান আজকাল সন্তান উল্টা পাল্টা হয় কেন জানেন মা বাবা সন্তানকে চাকরের মতো ব্যবহার করে এই জন্য সন্তান উল্টা পাল্টা হয় দমকায় বুঝায় দমকায় মনে করে আমার সন্তান আমি না দমকাইলে কে দমকাবে আরে না আপনি ওকে দমকাবেন কেন আপনি ওকে সবচেয়ে বেশি আদর দিবেন দুনিয়া দমকাইতে পারে আপনি কেন দমকাবেন আপনি তো আদর দিবেন স্নেহ দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরে আসতেন আল্লাহর রাসূলের আগে জীবনে কেউ আগে দরজা খুলতে পারে না টোকা দিলেই চিনতেন ফাতেমা নিজে ছুটে যায় দরজা খুলতেন আর যখনই ঢুকতেন হাতটা উঠে একটা চুমা দিয়ে বলতো মা হায় 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 আদর দিয়ে বুঝান সাথীরা অভিযোগ করে সাথী জোরে না আমাদের তালিমে জোরে না গাস্তে জোরে না আরে কোত্থেকে জোরবে তুমি আদর দিতে শিখছো তুমি মায়া দিতে শিখছো তুমি মমতা দিতে শিখছো তুমি চোখের পানি ঝরাইতে শিখছো তুমি কয়দিন রাত্রে উঠা দোয়া করছো কয়দিন তুমি টানা সেদকা করছো রাগ হয় না আমার উপরে পায়ে হাত রাখি কিন্তু মাপ চাই তুমি কয়দিন টানা ছটকা করছো যে সাথীদেরকে জোরানোর জন্য কয়দিন ছটকা করছো কয়দিন রাত্রে উঠে তুমি চোখের পানি ঝরাইছো মিষ্টি কথা কয়দিন শুনাইছো দুইবার বইলেই অভিযোগ শুরু করে দিছো ঠিক না আল্লাহ অভিযোগ করলে পুরাটাই বন্দার অভিযোগ আল্লাহ কোনোদিন বন্দার অভিযোগ করেন না আল্লাহ তো বারবারই ডাকে এবাদি 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 অভিযোগ না আমরা শুধু অভিযোগ শুধু অভিযোগ ব্যবহার শিখি চোখের পানি জড়াই সৎকা করি আদর করি মায়া দেই মমতা দেই আমি তো বলি দোষ আমার নাহলে আমি 99 দেশ ঘুরা দেখছি আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়াতে নাই আমার দেশের যুবকদের মতো যুবক দুনিয়ায় নাই আমার দেশের মানুষের মতো মানুষ দুনিয়ায় নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা চ্যালেঞ্জ দিয়া বলবো আমার দেশের মানুষের মতো মানুষ নাই রাত্র বাজতেছে 10:40 এখনো বসে রয়েছে চাতকের মতো আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতেছে নড়েও না চড়েও না হেলেও না দোলেও না দুনিয়া এরকম কোন দেশ নাই আমাকে কি বুঝাবেন আপনি আমার জীবনটাই তো চষতে চষতে গেছে চষা বোঝেন ঘুরতে ঘুরতে আমার জীবনটা শেষ এখনো তো ঘুরতে থাকি সকালে আসছি ফজর পড়ছি বরগুনার থেকে আইসা সামান্য দুই এক ঘন্টা ঘুমাইছি জুমা পড়ছি তারপরে আইসা পড়ছি মাগরিবের সময়
আপনাদের এইখানে এখন কয়টায় ফিরমু জানাই না নদী পাড়ি দিয়া সকালে উঠব আবার কাজ শুরু হয়ে যাবে সবক পড়াবো আবার কাজ শুরু হয়ে যাবে আমাকে তো বুঝাইতে হবে না আমার দেশের মতো ভালো মানুষ দুনিয়াতে নাই আমার দেশের মতো যুবক দুনিয়াতে নাই আমরা এদেরকে মায়া দেই মমতা দেই ভালোবাসা দেই স্নেহ দেই দোয়া দেই তারপরে বুঝাই এই জন্য মুরব্বীদেরকে বলবো আসেন আমরা আমাদের এই কয়দিনের ভিতরে এলাকায় যদি কাউকে দেখি ওরে মায়া মমতা দিয়া বুঝাই দমকায় না মায়া দিয়া মমতা দিয়া আল্লাহর রাসূল বলো মায়া মমতা দিয়া বুঝাইতেন যুবককে বুঝাইতেন বৃদ্ধকে বুঝাইতেন নারীকে বুঝাইতেন পুরুষকে বুঝাইতেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝানে ওমা আলাইনা ইল্লাল বালাগ দোয়া দোয়া করতে হবে এতক্ষণ কি করলাম اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا اجود الاجودين يا فعالا لما يريد اسالك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضام وبنورك الذي ملا اركان عرشك صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك صل وسلم وبارك على حبيبك محمد كما هو أهله وما كما أنت أهله يا الله بلار پڑے ہاتھ تو اللہ اتائے بشاسیت جانن نہ روڑے نہ گھاٹے না হাটে না বাজারে না খেতে না খামারে আল্লাহ স্বয়ং আপনার ঘরে বসে আছে সংখ্যা আপনি জানেন কতটুকু কারা কারা আপনার ঘরে বসে আছে আপনার ঘরে বসে হাত তুলছে আয় আল্লাহ ওই রাত্রে হাত তুলছি যে রাত্রের মূল্য নাকি এক লাইলাতুল কদরের সমান এক রাত্রে নাকি 83 বছরের সাজ হয়ে যায় জানি না 83 বছর পাবো কি পাবো না যতটুকুই পাই আল্লাহ আজকের রাতে আমাদের এই মজলিসের দ্বারা আমাদের জীবনের শ্বাসটুকু সাজায় দেন আমিন শ্বাসটুকু সাজায় দেন আমিন শ্বাসটুকু সাজায় দেন আমিন শ্বাসটুকু সাজায় দেন শ্বাসটুকু সাজায় দেন আমিন পিছনের গুনাহ খাতা মাফ করা আমিন যে সময়টুকু হাতে আছে আল্লাহ রাত হোক আর দিন হোক সকাল হোক আর দুপুর হোক বিকাল হোক আর সন্ধ্যা হোক আল্লাহ পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব পুরাটা কাজে লাগানোর তৌফিক নসিব আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করে বিশেষ করে যুবকদেরকে কবুল করে সবাইকে কবুল করে নারীকেও কবুল করে পুরুষকেও কবুল করে বৃদ্ধকেও কবুল করেন যুবককেও কবুল করেন আল্লাহ এর আসর আমাদের বাচ্চাদের উপরেও পড়ায় দেন এর আসর যেন আমাদের বাচ্চাদের উপরেও পড়ে আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে সুরক্ষিত করেন হার্টের দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিস আর ক্যান্সারের দিয়েন না কোন জটিল রোগে মুসলমানকে আক্রান্ত করেন না কাউকে কোড়া থাকলে মালিক কুদরত দিয়া শেফা দিয়া দেন কুদরত দিয়া শেফা দিয়া দেন কুদরত দিয়া শেফা দিয়া দেন আল্লাহ জটিল রোগের পয়সা আমাদের জেবে থাকে না কোথায় চলে যায় তুমি জানো কেন জটিল রোগ দাও মাওলা আমাদের পয়সা অন্যের যাবে আল্লাহ জটিল রোগ দিয়েন না আল্লাহ কাউকে দিয়া থাকলে শেফায়ে কামেল আজেলা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ এই বছর যারা হজে গেছে যারা চলে গেছে গেছে আর যারা যাবে
আল্লাহ সবাইকে হজ্জে মকবুল মবরুর নসিব করেন হজ্জে মকবুল নসিব করেন আসান ওয়ালা হজ নসিব করেন মকবুল ওয়ালা হজ নসিব করেন নেকি ওয়ালা হজ নসিব করেন আয় আল্লাহ বীর ওয়ালা হজ নসিব করেন হ্যাঁ আউলিয়া ওয়ালা হজ নসিব করেন আম্বিয়া ওয়ালা হজ নসিব করেন আমাদের হিস্সা এদের সাথে নসিব করেন আমাদের হিস্সা বসায় দিয়ে আয় আল্লাহ বাংলাদেশ থেকে যারা গেছে এদেরকে সহি সালেম হজ কোড়া ফিরার তৌফিক নসিব বরকত নিয়া ফিরার নসিব করে হাজি যে সিফত নিয়ে আসার কথা ওই সিফত নিয়ে ফিরার তৌফিক নসিব আয় আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের আফাত থেকে হেফাজত করে কুরবানি আসতেছে আয় আল্লাহ ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব ধনীদেরকে গরিবদের কথা মনে করার তৌফিক নসিব ধনীদেরকে গরিবদের কথা তৌফিক মনে করার তৌফিক নসিব করে যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম